তো বন্ধুর হিসেবে কি আসসালামু আলাইকুম, শুক্রিয়া ভালো আছেন। তো বন্ধুরা, আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী হয়ে থাকুন এবং আপনার ফোনটি 10,000 20,000 এমনকি 50,000 টাকার, কিন্তু একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে আপনার ফোনে যেই ইনকামিং কলটা আসে সেটা পুরাতন আগের ফোনের মতোই থিমটা চলে আসে। অর্থাৎ আপনার ফোনটি যদি 7,000 হয় বা 6,000ও হয়, ঠিক 10,000 20,000 50,000-এর ফোনের মতোই ইনকামিং কল আসলে থিম চলে আসে। তো মুদ্রা, আজকে আমি এই ভিডিওতে এরকম একটি ট্রিক আপনাদের মাঝে বলে দেবো, যেই ট্রিক্সের মাধ্যমে আপনি আপনার ইনকামিং কলের থিম আপনার নিজের মতো করে পছন্দ মতো আপনি বসাতে পারেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। বরাবরের মতো আমি আছি শরীফুল ইসলাম নীরব, আপনার দেখছেন বিডি অ্যান্ড্রয়েড স্কুল। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য সিম্পলি আপনার একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যার ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বন্ধুরা, এই অ্যাপসটির নাম কালার কল ফ্লাশ। এখন এখানে কল ফ্লাশ দেখাচ্ছে। তো বন্ধুরা, সিম্পলি আপনি এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি সিম্পলি একটু ওয়েট করে আপনি সিম্পলি এখানে যতগুলো পারমিশন চাইবে সবগুলো অ্যালাউ করে দিন। তো বন্ধুরা অ্যালাউ করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো থিম চলে আসছে। তো বন্ধুরা, এখন আপনি কী করবেন, সিম্পলি আপনি এখানে কর্নারে দেখতে পাচ্ছেন যে সেটিংসের একটি আইকন চলে আসছে, আপনি সিম্পলি এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কল স্ক্রিন, তো এখানে আপনি সিম্পলি ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে এখানে আপনি সিম্পলি ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি সিম্পলি এখানে এই অ্যাপ্লিকেশনটি পারমিশন দিয়ে দিন। বন্ধুরা, পারমিশন দেওয়ার পর দিয়ে দেওয়ার সময় আপনি সিম্পলি এখানে অ্যালাউ করে দিন। অ্যালাউ করে দেওয়ার পর আপনি সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে পারমিশন হয়ে গেছে, আপনি সিম্পলি ব্যাকে চলে যান। চলে যাওয়ার পর সিম্পলি আপনি এখান থেকে এটাকে ক্যান্সেল করে দিন। এখন আপনি এটা অন করে দিন। তো বন্ধুরা, নিচে দেখতে পাচ্ছেন যে এলইডি ফ্ল্যাশ। আপনি যদি চান যে আপনার ফোনে কেউ কল করুক এবং আপনার ফোনে কল করার মাঝে আপনার ফোনে ফ্ল্যাশ লাইট অন অফ এরকম হবে, তো আপনি চাইলে এখানে আপনি এটা অন করে দিতে পারেন। অন করে দিলে আপনার ফোনে কেউ যদি ইনকামিং কল বা আপনার ফোনে কল আসে, তখন আপনার ফোনের রিংটংয়ের সাথে সাথে ফ্ল্যাশ লাইটটাও জ্বলবে নিভবে অর্থাৎ একবার অন হবে, অফ হবে, অন হবে, অফ হবে, এরকম হবে। তো বন্ধুরা, আপনি সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে কলের আইকন, আপনি সিম্পলি এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনি যে আই থিমটা আপনার ভালো লাগে, দেখতে পাচ্ছেন যে এখানে যে থিমটা ভালো লাগে এখানে আপনি অ্যাপ্লাইড সাকসেসফুলি এটাতে ক্লিক করে দিন। তো বন্ধুরা, এখান থেকে আমি আরও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে এখানে বন্ধুরা এই ওইটা যদি আপনার ফোনের থিমে করুন, তাহলে দেখতে আপনার বন্ধুরা একবার হলেও আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে যে আপনি এটা কিভাবে করলেন। তো বন্ধুরা, আপনি সিম্পলি এখানে যে কোনো থিমে আপনি থিমটি আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো বন্ধুরা, ধরে নিন আপনি এটা এটা ডাউনলোড করতে হবে। কিছু কিছু থিম আছে যে আপনি সিম্পলি কয়েক সেকেন্ডে ডাউনলোড হবে, আপনি সিম্পলি এখানে ডাউনলোড করতে পারেন। এই থিমটা আপনি যদি চান যে আপনার ফোনে ইনকামিং কল আসলে দিতে, তাহলে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সিম্পলি এটা হয়ে যাবে। তো বন্ধুরা, অ্যাড আসলে সিম্পলি আপনি ক্যান্সেল করে দিন। তো বন্ধুরা, মূলত আপনার কাজ শেষ। তো বন্ধুরা, এখন যদি আপনার ফোনে কল আসে, তাহলে ঠিক এরকম যেই থিমে আপনি ক্লিক করে রাখবেন, ধরে নিন এই থিমটা আপনি অ্যাড করে রাখবেন, তাহলে এই থিমটা আপনি কল আসলে আপনার এই থিমটা দেখাবে। অর্থাৎ আপনার ইনকামিং কলটা আসলে, অর্থাৎ আপনার ফোনে কেউ যদি কল করে, তাহলে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি সিম্পলি এখান থেকে কলটা রিসিভ করবেন বা কাট করবেন। তো বন্ধুরা,
এই ছিল মূলত আজকে ভিডিও। তো ভিডিওটি কেমন হয়েছে তা লাইক বা আনলাইকের মাধ্যমে আমাকে জানাতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও, তো দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে। তো আজকের জন্য বাই।